আলহামদুলিল্লাহ, গতকাল আমার তাহসিনুল কুরা মাদ্রাসার টিন সরাতে গিয়ে আমার পড়ে পা খুব প্রচণ্ড ব্যথা পেয়েছি। তা আমি আসছিলাম সরদি যে এখানে আপনার এক্স রে করার জন্য, তো দেখি কোথায় এক্স রে করা যায়। আল্লাহ তালা আমার মামা ডাক্তার মেজবা সাহেব, তিনি আগে এখানে ছিলেন, এখন সলিমুল্লাহ ডাক্তার ইয়েতে গেছে হাসপাতালে, তো ওনাকে বললাম, তো উনি বললেন যে আপনি ইউনিকে করান, হেমায়তপুর একটা ভালো ইউনিক আছে, উনি ওখানে বসেন, ওখানে ওখানে করলে ভালো হয়। তো আমরা ওখান থেকে দেখি করাবো, আল্লাহ কবুল করুক, আল্লাহ সকলকে সুস্থ রাখুক, আমরা দোয়া করি আল্লাহ সকল মানুষকে সুস্থ রাখুক। সুস্থ বিরাট ব্যাপার। হযরত এই মুসা আলাইহিস সালামের ঘটনা আমি জানি, যে হযরত মুসা আলাইহিস সালাম বলছিলেন, হায় আল্লাহ, মনে করেন আমি যদি আল্লাহ হইতাম আর আপনি যদি বান্দা হইতেন বা মুসা হইতেন, তাহলে আপনি আমার কাছে কী চাইতেন? মানে আল্লাহ তালাকে মুসা আলাইহিস সালাম বলতেছেন, তো আল্লাহ তালা বলতেছেন যে মুসা, এটা তো সম্ভব না, তবে তুমি যখন প্রশ্ন করছো আমি উত্তর দেবো, আমি সুস্বাস্থ্য কামনা করতাম। হ্যাঁ, সুস্বাস্থ্য বিরাট একটা নিয়ামত আল্লাহ তালা, আমরা তো বুঝি না, আমরা যুবক অবস্থায় নামাজ পড়া ইবাদত করা এটা আল্লাহ গ্রহণযোগ্য কেন? আর্মিতে যারা চাকরি করে সেনাবাহিনী বা ডিফেন্সে, তারা দেখেন 18 বছর থেকে শুরু করে বাস আপনার 15-16 বছর চাকরি করলে তারা পেনশন চলে যেতে পারে, বা 20 বছর, হ্যাঁ অন্য আছে যে 30 বছর। এইভাবে যুবক অবস্থায় আর্মির মধ্যে যুবক অবস্থাতে ছেড়ে দেয়, হ্যাঁ যে তোমরা অন্য কিছু করো, তোমার দায়িত্ব শেষ। এই জন্য যুবক অবস্থায় এবার বন্দী আল্লাহ তাআলার খুব কবুল, আল্লাহ কবুল করুক, আমিন। সরদি হাসপাতাল, মোহাম্মদপুর, ঢাকা, কারিয়া মোমেন্ট টিভি, ধন্যবাদ সকলকে, আসসালামু আলাইকুম।